স্বাস্থ্য সচেতনতাই গঙ্গা মিশন। গঙ্গা মিশনের উদ্যোগে 23শে ডিসেম্বর রবিবার রিসরা গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এলাকার মানুষ এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে নিখরচায় বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে ইসিজি, রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন পরিষেবা গ্রহণ করেন। পাশাপাশি এদিন রিসরা গ্রাম পঞ্চায়েতের 9টি স্কুলকে বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদান করা হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, রিসরা গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা দাস, হুগলি জেলা পরিষদের সদস্যা টুম্পা মেটে, গঙ্গা মিশনের হুগলি জেলা সভাপতি দেবাশিস বালা, সহসভাপতি শেখ আব্দুল মাবুদ, সম্পাদক মোহাম্মদ হাসনাইন, সাধারণ সম্পাদক শম্পা বালা সহ বিশিষ্ট ব্যক্তিরা। গঙ্গা মিশনের সমাজসেবামূলক এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। বিনামূল্যে চিকিৎসা করা হচ্ছে, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। কি করেন, কি চিকিৎসা করেন? আমি থাইরয়েড চিকিৎসা করেছি। বিনামূল্যে ওষুধ এখানে দেওয়া হচ্ছে? হ্যাঁ, ওষুধ দেওয়া হচ্ছে। এটা খুবই ভালো করেছেন, কারণ এটা হওয়া দরকার আছে আমাদের গ্রামের মধ্যে। এই যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করালে কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। এখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, কি করবেন? ওষুধ দিতে খাবো। আপনি কিসের চিকিৎসা করেন? কি হয়েছে? এই যে কোমরের বাতের জন্য, চোখের জন্য চশমা দেবে এখানে? হ্যাঁ, চশমা দিলে আর ভালো হয়, যেতে পারবো না, চশমা দিলে ভালো হয়, এইটা আমি চাই। সবার আগে প্রথমেই বলি, মানুষের চিন্তাভাবনা আছে, সকলের চিন্তাভাবনা থাকে, কিন্তু বাস্তবে রূপ দিতে গেলে সেটা এই গঙ্গা মিশন বাস্তবে রূপ দিয়েছেন, সেই জন্য তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর পঞ্চায়েতে এরকম ধরনের ক্যাম্প আগেও হয়তো এরকম ছিল, কিন্তু এতটা ছিল না। এই পরিষেবাটা পেয়ে মানুষ, সাধারণ মানুষ খুব উপকৃত হয়েছেন। আরও ওনারা প্রথম তো এটা আজকে, আরও ক্যাম্প করলে মানুষ উপকৃতই হবেন। আরও তো কয়েকটা ক্যাম্প করা হবে? হ্যাঁ, আজকে প্রথম, আজকে থেকে শুরু হয়েছে আর এখনো চলবে, কিছুদিন চলবে ক্যাম্প করে। পাশাপাশি যে কথা বলা হচ্ছে যে এখানে দূষণ রোধে বা গঙ্গা দূষণ রোধ করা বা গাছ লাগানোর বিষয় নিয়ে, এটাতে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? কিভাবে আপনারা পঞ্চায়েতগতভাবে গঙ্গা মিশনের পাশে থাকছেন? গঙ্গা মিশন আমাদের রিষ্টা পঞ্চায়েতে 25,000 গাছ দিয়েছেন, আম গাছ দিয়েছেন, যাতে দূষণটাকে রোধ করার জন্য। আমাদের অনেক জায়গা আছে গাছ লাগানো এখনো বাকি আছে, ওনারা বলেছেন আরও গাছ দিয়ে সাহায্য করবেন, তো ওনাদেরকে এই উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি রিষ্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা দাস। দেখুন, আমাদের গঙ্গা মিশনের মুখ্য উদ্দেশ্য কি আছে, এটা আমরা গঙ্গা ক্ষেত্রে আছি, ও গঙ্গা ক্ষেত্রের মধ্যে আমরা প্রকৃতি যে আছে ওকে আমরা নষ্ট করে দিয়েছি। আর আকাশে আমার পাখি নেই, ধরতিতে গাছ নেই, আর পুকুরে জলের মধ্যে মাছ নেই। আজকে আমি দেখছিলাম এখানে কি স্তরে পলিউশন আছে, ভেরি ডেঞ্জারাস। আর এখানে আমরা সবাই বাচ্চাদের জন্য চিন্তা করি, ভালো স্কুল লাগবে, ভালো হসপিটাল লাগবে, কিন্তু আগে ওরা ভালো জলই পাবে না, ওরা আগে ভালো আগে অক্সিজেনই পাবে না, আর ওটা বিমারি হয়ে তাকে মেডিসিনে থাকতে হবে, তার থেকে তো সুস্থ থাকাটা বেশি ভালো আছে। স্যার, আজকে আপনাদের যে জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে যে স্বাস্থ্য শিবির, এই প্রসঙ্গে আপনার কেমন প্রতিক্রিয়া? দেখুন, আমাদের গঙ্গা মিশনের মুখ্য উদ্দেশ্য কি আছে, এটা আমরা গঙ্গা ক্ষেত্রে আছি, ও গঙ্গা ক্ষেত্রের মধ্যে আমরা প্রকৃতি যে আছে ওকে আমরা নষ্ট করে দিয়েছি। আর আকাশে আমার পাখি নেই, ধরতিতে গাছ নেই, আর পুকুরে জলের মধ্যে মাছ নেই। আজকে আমি দেখছিলাম এখানে কি স্তরে পলিউশন আছে, ভেরি ডেঞ্জারাস। আর এখানে আমরা সবাই বাচ্চাদের জন্য চিন্তা করি, ভালো স্কুল লাগবে, ভালো হসপিটাল লাগবে, কিন্তু আগে ওরা ভালো জলই পাবে না, ওরা আগে ভালো আগে অক্সিজেনই পাবে না, আর ওটা বিমারি হয়ে তাকে মেডিসিনে থাকতে হবে, তার থেকে তো সুস্থ থাকাটা বেশি ভালো আছে। আর এখানে আমরা বিশেষ করে যে পঞ্চায়েত এলাকাতে দেখি, বিশেষ করে মেয়েদের যেরকম অপারেশনের প্রয়োজন হলে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এটা নিয়ে কী হয়, আমরা ঘরে ঘরে গিয়ে করছি, রিসরা পঞ্চায়েতে চালু করলাম, এর আগে আমরা 5টা ক্যাম্প করলাম রাজ্যধরপুর পঞ্চায়েতে, এখানে রিসরা পঞ্চায়েতে 5টা ক্যাম্প হবে। আগামীতে আর কি পরিকল্পনা আছে? আগামীতে যেভাবে প্রত্যেক বাড়িতে আমরা 5টা 12 মাসই আম্রপালি আমের গাছ লাগাচ্ছি প্রত্যেক বাড়িতে, তাহলে ওরা চতুর্থ ইয়ার থেকে ওদের 30,000 টাকা সালে ইনকাম হতে পারে। এখানে যাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা দরকার হবে ওটা, প্লাস আমরা একটু মারওয়াড়ি ইউমাঞ্চ রিসরার সঙ্গে একটা কথা চলছে, এখানে মানুষকে যারা মেয়েরা কিছু টাইম ফ্রি থাকে
বাড়িতে কোনো এরকম একটা উদ্যোগ করা যেতে পারে, কিছু মিনিমাম 2-3 হাজার টাকায় মাসে এক্সট্রা ইনকাম হতে পারে। তাছাড়া আমাদের স্কুলে বিদ্যালয়তে যেখানে হাই স্কুল আছে ওখানে আমরা চিলড্রেন পার্ক আছে, লাইব্রেরিতে বুক আছে, এনসিসি আছে, স্কাউট আছে, ইংলিশ স্পোকেন ইংলিশ আছে, হিন্দি শিখো, প্রায় সবাই স্কুলতে আমরা একটা ওয়াটার ফিল্টার বি দিচ্ছি। তো এরকম করে একটা গ্রামে আমরা চাইছি মানুষ সচেতন হোক, মুখ্য উদ্দেশ্য আছে ওরা বুঝে কি গঙ্গা, আমরা গঙ্গা ক্ষেত্রে আছি, গঙ্গাকে বাঁচাতে হবে, এখানে যে পশু আছে, পক্ষী আছে, মাছ আছে, মানুষ আছে, সবাইকে বাঁচাতে হবে, ভালো করে আমরা থাকতে পারি সুস্থভাবে, তাহলে আমরা আমাদের যে বাচ্চাদের কাছে আমরা গৌরবান্বিত মেসেজ করবো। থ্যাংক ইউ।